হ্যালো এভরিওয়ান, স্বাগতম আপনাকে আলাপের ব্র্যান্ড নিউ ভিডিওতে। আর আপনারা সবাই জানেন যে আলাপ কাজ করছে বাংলাদেশের সকল জেলার তথ্যমূলক ভিডিও নিয়ে। আর এই পর্যায়ে আমরা জানব ভোলা জেলাকে নিয়ে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে এমন তথ্যমূলক ভিডিও আপনি পাবেন সবার আগে। আর আপনি অবশ্যই এটা আমাদেরকে জানাবেন যে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। ভোলা নামকরণের পেছনে স্থানীয়ভাবে একটি কাহিনী প্রচলিত রয়েছে। ভোলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি এখনকার মতো এত অপ্রশস্ত ছিল না। একসময় এটি পরিচিত ছিল বেতুয়া নদী নামে। খেয়া নৌকার সাহায্যে নদীতে পারাপার চলত। থরথরে বুড়ো এক মাঝি খেয়া নৌকার সাহায্যে লোকজনকে পারাপারের কাজ করত। তার নাম ছিল ভোলা গাজী পাটনি। আর আজকের যোগীর ঘোরের কাছেই তার আস্তানা ছিল। এই ভোলা গাজীর নাম অনুসারে নামকরণ করা হয় ভোলা। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা। জেলা প্রশাসন যাকে কুইন আইল্যান্ড অব বাংলাদেশ বলে ঘোষণা করে। ভোলা জেলার উত্তরে বরিশাল জেলা ও মেঘনা নদী, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা ও মেঘনা নদী এবং পশ্চিমে বরিশাল ও পটুয়াখালী জেলা ও তেঁতুলিয়া নদী। ভোলা জেলার মোট আয়তন 3,403.48 বর্গ কিলোমিটার। এই জেলায় রয়েছে 60টি উপজেলা, 10টি থানা, 5টি পৌরসভা, 70টি ইউনিয়ন ও 4টি সংসদীয় আসন নিয়ে ভোলা জেলা গঠিত। যেহেতু বাংলাদেশে 2011 সালের পরে আর আদমশুমারি অনুষ্ঠিত হয়নি, তাই 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভোলা জেলার মোট জনসংখ্যা 17,76,795 জন। এর মধ্যে পুরুষ রয়েছে 8,84,069 জন এবং মহিলা রয়েছে 8,92,726 জন। ভোলা জেলায় মোট পরিবারের সংখ্যা 3,72,723। ভোলা জেলায় রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মনপুরা দ্বীপ, শাহবাজপুর গ্যাস ক্ষেত্র, শাহবাজপুর মেঘনা পর্যটন কেন্দ্র, তোলাতলি পর্যটন কেন্দ্র, ফাতেমা খানম মসজিদ, চরকুকরি মুকরি, সজীবাদের জয় ডিজিটাল পার্ক, শিশু পার্ক, জ্যাকব ওয়াচ টাওয়ার, তারুয়া সমুদ্র সৈকত, দুদুমিয়ার মাজার, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর, নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ, উপকূলীয় সবুজ বেষ্টনী, খামারবাড়ি, বিভাগীয় টেক্সটাইল কলেজ, বোরহানউদ্দিন চৌধুরী জমিদার বাড়ি। ভোলা জেলায় রয়েছে বেশ কয়েকজন বিখ্যাত বা কৃতি সন্তানের বসবাস, এর মধ্যে উল্লেখযোগ্যদের নামের তালিকা আমরা বলছি। নাজিউর রহমান মঞ্জুর, তুফাইল আহমেদ, মোশাররফ হোসেন শাহজাহান, আমদালিব রহমান, সিদ্দিকুর রহমান, নিজামুদ্দিন আহমেদ, হাফিজ ইব্রাহিম, আলী আজম, জসিম উদ্দিন, হাফিজ উদ্দিন আহমেদ, নুরুন্নবী চৌধুরী শাওন, সাদ জগলুল ফারুক, এম এম নজরুল ইসলাম, জাফরুল্লাহ চৌধুরী, নাজিমুদ্দিন আলম, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মোস্তফা কামাল, নলিনী দাস, আমিনুল হক, তৌসিফ। ভোলা জেলা নিয়ে আজ এই পর্যন্ত। ভোলা জেলা সম্পর্কে আপনি নতুন কি জানলেন তা জানাতে পারেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে, এবং আপনি পরবর্তী কি নিয়ে ভিডিও চান তাও জানাতে পারেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আপনার মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আলাপের সঙ্গে থাকবেন, আমার জন্য দোয়া করবেন।